السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي رواه البخاري ومسلم সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা হালাল হারামের বিধানে এক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছিলাম, সলাত আদায় না করা। এর পাশে আমরা আলোচনা করতে চাচ্ছি যে সলাত আদায় করতেই হবে, রাসূলের পদ্ধতিতে করতে হবে। তো আমরা এই আলোচনায় রাসূলের পদ্ধতি একটু জেনে নিই, তাহলে আমাদের জন্য সহজ হবে সলাত আদায় করা এবং আমরা তা দ্বারা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারব। আল্লাহ তাআলা বলছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, ওরাই সফল হল যারা ভয় ভীতি নিয়ে সলাত আদায় করল। যারা মনে প্রাণে ভয় ভীতি নিয়ে সলাত আদায় করল তারাই সফল হল। তাহলে সফল হওয়ার জন্য ভয় ভীতি নিয়ে রাসূলের নীতিতে সলাত আদায় করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সলাত আদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখছ। বুখারী মুসলিম। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ রাসূল তো বললেন যে তোমরা সলাত আদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখছ। তো এখন তো আল্লাহ রাসূল আমাদের মাঝে নেই, তা আমরা কিভাবে সলাত আদায় করতে পারি যেটা রাসূলের পদ্ধতির সাথে মিল খাবে? আমরা একটা আপনাদের পরামর্শ দিতে পারি যে এদের দেশে আমাদের ভাষাতে অনেক হাদিস গ্রন্থ পাওয়া যায়, এখন আর মানুষের কথার মধ্যে না পড়ে আমরা সেগুলি বাংলা অনুবাদ দেখে ঠিক করি। আর আমরা কিছু সহজ হয়, কেননা রাসূলের পদ্ধতিতে সলাত না হলে সলাত কবুল হবে না, এটাই ঠিক। বরং আমরা আপনাদের সামনে সলাতের বাস্তবতা দেখাতে চাচ্ছি। একটু মনোযোগ সহকারে লক্ষ্য করুন, আমরা আল্লাহ আকবার বলে সলাত আরম্ভ করব। আল্লাহ আকবার বলার পূর্বে আমরা সুন্দর করে ওযু করে নিব। রাসূলের পদ্ধতিতে সুন্দর করে ওযু করার পরে আমরা সলাত শুরু করব। আল্লাহ আকবার বলার পূর্বে কোনো শব্দ মুখে উচ্চারণ করা হবে না। প্রথম শব্দ ওযু করার পরে সলাতের জন্য আঙ্গুলের মাথা আকাশমুখী থাকবে আর কাঁধ সামনাসামনি থাকবে। একাধিক সহি হাদিস, কাঁধ সামনাসামনি করে, কানের লতি সামনাসামনি করে, হাত উঠিয়ে ডান হাতকে বাম হাতের কবজির উপরে রাখতে হবে। অবশ্য বাহুর উপরে বাহু রাখা যায় সহি হাদিস, কিন্তু কবজির উপরে কবজি রাখারও একাধিক সহি হাদিস। এরপরে হাত দুটি বুকের উপরে রাখতে হবে। নাভির নিচে হাত বাঁধার চারটি হাদিস আছে, একটিও সহি নয়। এই জন্য আমরা এখানে আপনাদের কাছে একটা জোরালো অনুরোধ রাখব, যেটা সহি সেটাই পালন করার চেষ্টা করি, আল্লাহ কবুল করুক। এভাবে বুকে হাত বাঁধার পরে সর্বপ্রথম আমাদের যেটা সেটা হচ্ছে দোয়া, যেই দোয়াতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন। দোয়া অনেক আছে, আমরা বলতে পারি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এই বাক্য আমরা বলতে পারি। অবশ্য এটাও আমরা দোয়া বলতে পারি, খুব গুরুত্বপূর্ণ তথ্যবহল দোয়া, আল্লাহুম্মা বা'ইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহ তুমি আমাকে আর আমার পাপকে অত দূরত্বে রাখো, পূর্ব এবং পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছ। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাবুল আবেজু মিনাদ দানাস, আল্লাহ তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহুম্মা গসিল খাতায়া বিল মাই ওয়া সালজি ওয়াল বারাদ, আল্লাহ তুমি আমার পাপকে একেবারে তুষার দিয়ে বরফ দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। এই দোয়া পড়ার পরে আমরা বলবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মারদুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমান রাহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা নাবুদু, একমাত্র তোমার ইবাদত করছি। ও ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার নিকটে সাহায্য চাচ্ছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা সঠিক সরল পথ দেখাও। সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, ওই পথ দেখাবে তুমি যে পথের প্রতি অনুগ্রহ করেছ, দয়া করেছ। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন, ওদের পথ তুমি দেখায়ও না যাদের প্রতি তুমি অসন্তুষ্ট হয়েছ। যারা পথ ভ্রষ্ট হয়েছে তাদের পথ তুমি দেখায়ও না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম, আল্লাহ তুমি এই প্রার্থনা কবুল করো। সম্মানিত দর্শক মণ্ডলী, একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে আমিন জোরে বলতে হবে, সাথে সাথে এটাও প্রমাণিত যে ইমাম মুক্তাদি সবাকে একসাথে আমিন বলতে হবে। তাহলে আপনার ফেরেশতার আমিনের সাথে আমাদের আমিন মিলে গেলে অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে, এ কথা আল্লাহ রাসূল বলেছেন। আমরা যদি এক এক সময়ে আমিন বলি, তাহলে কোন আমিন ফেরেশতার আমিনের সাথে মিল খেলো এটা আমরা বুঝতে পারবো না। আমরা চেষ্টা করব, ইমাম সাহেব যখন বলেছেন আমিন শুরু করেছেন তখন আমরা বলবো। উল্লেখ্য যে চুপে চুপে আমিন বলার প্রমাণে হাদিস ঠিক নয়। এরপরে আমরা বলবো বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করছি। তারপর যে কোনো একটি সুরা, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহু সমাদ, আল্লাহ মুখাপেক্ষীহীন, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওলাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি, ওলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। এ বলে হাত খুলে আল্লাহ আকবার বলে হাত ওই পর্যন্ত উঠাবো। সম্মানিত দর্শক মণ্ডলী, হাত উঠাতে হবে প্রমাণে অনেক সহিহ হাদিস, হাত উঠাতে হবে না মর্মে একটি অগ্রহণীয় হাদিস আছে। এরপরে হাত উঠিয়ে ছেড়ে দিয়ে আপনি রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর দোয়া পড়বেন। সম্মানিত দর্শক মণ্ডলী, রুকুর বিষয়টি হচ্ছে এই যে হাত হাঁটুর উপরে রাখতে হবে এমন ভাবে যাতে করে এ দুটো একেবারে লম্বা, হাতটা যেন সোজা হয়ে থাকে, মধ্যে যেন একটু উঁচু না থাকে। দেখবেন না অনেকে রুকু করে কিন্তু বুঝতে পারে না সে কিভাবে করতে হবে, বা জানতে চায় না কিভাবে করতে হবে। অনেক নারীকে দেখা যায় যে বাঁকা হয়ে হাত দুটি শুধু হাঁটুর উপরে রেখে দিয়েছে, জি না, কোমর থেকে নিয়ে সামনের ওজন সম্পূর্ণ হাতের উপরে থাকবে, আর হাত দুটি একবারে রডের মতো সোজা হয়ে থাকবে, আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে, আঙ্গুলগুলি খোলা অবস্থায়, পিঠে লম্বা হাট একেবারে সোজা অবস্থায় আপনি বলুন সুবহান রব্বিল আজিম, উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, সুবহান রব্বিল আজিম, যতবার আপনার ইচ্ছা বলতে থাকেন। নইলে আপনি বলুন সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করছি, তোমার প্রশংসা সহকারে তুমি আমাকে ক্ষমা করো। নইলে আপনি বলবেন সুব্বুহুন কুদ্দুস, তুমি ফেরেশতার প্রতিপালক, তুমি জিব্রাইলের প্রতিপালক, আপনি এই দোয়া পড়তে পারেন। অনেক দোয়া লাকাল হামদ হামদান কাসিরান তাইবান মুবারাকান ফি, আল্লাহ ওই লোকের প্রশংসা শুনল যে তার প্রশংসা করল, খুব তার প্রশংসা, বরকতময় তার প্রশংসা, পবিত্র সিজদে যাওয়ার বিষয়টি আমরা একটু আরো ভালোভাবে দেখি। আমরা জানি সিজদের বিষয়টি আমাদের দেশে অনেক মহিলা বৈঠকে এইভাবে বলা হয় যে বুবু তেমন একবারে পড়ে গিয়ে বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু, এ কথা আল্লাহ রাসূল বলেননি। বরং তিনি বলেছেন সিজদার সময়তে বুকের নিচ দিয়ে যেন ছাগল, নারী পুরুষের সলাতের ব্যাপারে আল্লাহ রাসূল কোনো পার্থক্য করেননি। তিনি বলেননি যে নারীর সলাত এরূপ আর পুরুষের সলাত এরূপ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা শুনেছি যে অনেকে এইভাবে সিজদা করতে বলেন,
তারা মনে করে যে এত বড় অপছন্দ কথার কি প্রয়োজন আছে বলেন তো। একজন মহিলা চাদর গায়ে দিয়ে আছে, পারে কি করে, এটা হতে পারে কি করে, এটা কি একটা অবাস্তব ব্যাপার নয়? সম্মানিত দর্শক, সম্মানিত দর্শক মন্ডলী, আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি, ইনশাআল্লাহ বিরতির পরে এই বিষয়টি আমরা স্পষ্ট আলোচনা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা সিজদার ব্যাপারে কিছু কথা বলছিলাম এবং আমাদের দেশের একটা প্রচলিত পদ্ধতির কথা বলছিলাম, যে আমাদের দেশের মহিলারা বলে যে বুবু এভাবে সিজদা করতে হবে, নইলে পর্দার ব্যাঘাত ঘটবে। এটা একটা নেহায়াত অন্যায় কথা। সাথে সাথে বুককে উরুর সাথে লাগিয়ে সিজদা করার প্রমাণে চারটি জালজয়ী হাদিস আছে যেগুলি আমলযোগ্য নয়। কাজেই কোনো নারীর জন্য কখনোই এটা শোভনীয় নয় যে বুককে উরুর সাথে লাগিয়ে সিজদা করবে। বুককে উরু থেকে পৃথক করেই সিজদা করতে হবে, এটাই শরীয়ত। নিতম্ব কিছু মাটি থেকে উঁচু হয়ে থাকবে এবং কোনোই দুটি দুই পাশে উঠে থাকবে, যাতে করে কোনোয়ের পাশ দিয়ে ছাগলের বাচ্চা বের হতে পারে, এটাই বিধান, এটাই রাসুলের নীতি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পৃথক করে সিজদা করার কোন নিয়ম আল্লাহ রাসুল বলেননি। সিজদার ব্যাপারে আমরা এভাবে সতর্ক থাকবো যে ওই সময়তে আঙ্গুলগুলি থাকবে জমা জমা, আঙ্গুলের মাথা থাকবে পশ্চিমমুখী, কোনে দুটি উঠে থাকবে, দুই হাতের মাঝে থাকবে নাক ও কপাল। আল্লাহ রাসুল বলছেন যে ওমের তন আসজদ আলা সাবাতে আজম, আমাকে সাত হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। নাক কপালে হলো এক, দুই হাত এ হলো তিন, দুই হাঁটু এ হলো পাঁচ, আর দুই পায়ের বৃদ্ধাঙ্গুল এ হলো সাত। সিজদা করার সময়তে সাতটা অংশ মাটিতে লেগে থাকবে। চুল এবং কাপড়কে জড়িয়ে নিতে নিষেধ করা হয়েছে। এতে আমরা কোনো জায়গায় যেন হাতে বা পায়ে বা কোনো জায়গাতে কাপড় যেন জড়ানো না থাকে, কেননা সব কিছুই সিজদা করতে যাই, এ ব্যাপারে আমরা লক্ষ্য করব। সম্মানিত দর্শক মণ্ডলী, এখানে অবশ্য আরেকটা কথা মনে পড়ে গেল। আমাদের দেশে এটাও বলা হয় নারীদের পক্ষ থেকে মহিলা বৈঠকে যে যখন মহিলারা সলাতে দাঁড়াবে, বুবু যখন তুমি সলাতে দাঁড়াবা তখন দুই পায়ের গোড়ালিকে একসাথে জমা করে দিও, যদি দুই পায়ের গোড়ালিকে পৃথক পৃথক করে রাখো তাহলে লজ্জাস্থানের যোগাযোগ মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে, নউযুবিল্লাহ মিন জালিক। এরকম মন্তব্য শরীয়তের উপরে একটা নেহায়াত অন্যায় অপবাদমূলক মন্তব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কিছু বলেননি। দাঁড়ানোর সময়তে দুই পায়ের মাঝে ফাঁকা থাকবে, তার শরীরের গতির ভারসাম্য বজায় রেখে যতটুকু ফাঁকা রাখা প্রয়োজন ঠিক এই পরিমাণ ফাঁকা রেখে সে দাঁড়াবে। আর দুইজন দাঁড়ালে পাশাপাশি দাঁড়িয়ে পায়ের সাথে পা মিলিয়ে টাকনোর সাথে টাকনো মিলিয়ে সম্ভবপর যতটুকু দুই পায়ের মাঝে ফাঁকা রাখতে হয় ততটুকু রেখে দাঁড়াবে, এটাই হলো শরীয়ত। এরপর দোয়া বলবে সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা। তিনবার বলতে পারে, একাধিকবার বলতে পারে, অবশ্য পাঁচবার দশবারের কোনো বর্ণনা ঠিক নয়। মানুষ তার পরিস্থিতি অনুযায়ী বলবে, আমি উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, আমি উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, নইলে সে বলতে পারে সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। সম্মানিত দর্শক মণ্ডলী, সিজদা থেকে উঠে আমরা বলবো আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি, হে আল্লাহ তুমি আমাকে হেদায়াত দান করো, আমাকে খেতে দাও, আল্লাহ তুমি আমার প্রতি রহমত নাজিল করো। এছাড়া আমরা আরো দোয়া পড়তে পারি আল্লাহুম্মা ইগফিরলি, আল্লাহুম্মা ইগফিরলি, আল্লাহুম্মা ইগফিরলি, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি ক্ষমা করো। এরপরে আমরা সিজদা থেকে উঠে বসবো, তারপরে আমরা দ্বিতীয় সিজদায় যাব, দ্বিতীয় সিজদা থেকে উঠে আরেক রাকাত পড়ব। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের প্রথম রাকাত থেকে উঠার গতি হচ্ছে এই, সরাসরি উঠে যাব না, সিজদা থেকে উঠে বসতে হবে, বসার পরে উঠতে হবে, এটা হলো পদ্ধতি। আরেক রাকাত পড়লাম, সালামের বৈঠকে বসলাম, অথবা চার রাকাত পড়লাম, সালামের বৈঠকে বসলাম, প্রত্যেক যেই বৈঠকে সালাম আছে সেই বৈঠকে নিতম্বের উপরে বসা সুন্নাত। অবশ্য যেই সলাতে দুইটি বৈঠক আছে সেই সলাতের শেষের বৈঠকে
নিতম্বর উপরে বসার কথাও বলা হয়েছে। তো হাদিসে এভাবে এসেছে প্রত্যেক যে সলাতে সালাম রয়েছে সে সলাতে নিতম্বের উপরে বসবে, অর্থাৎ এক রেখাত এভাবে পড়লাম আর এক রেখাত পড়ে, বা আর দুই রেখাত পড়ে, বা যখন চার রেখাত হলো যাতে আমার সালাম বাম পাকে ডান পায়ের দিকে বের করে দিতে হবে, আর নিতম্বকে মাটির উপরে রেখে দিয়ে বসতে হবে। আর যদি সালামের বৈঠক না হয়, আত্মাহিয়াতের বৈঠক হয়, তাহলে বাম পায়ের পাতা বিছিয়ে দিয়ে বাম পায়ের পাতার উপরে বসতে হবে, আর ডান পাকে এইভাবে দাঁড় করে রেখে দিতে হবে যেন ওই বৃদ্ধাঙ্গুল ওটা পশ্চিমমুখী থাকে, বৃদ্ধাঙ্গুল পশ্চিমমুখী করে ডান পাকে দাঁড় করে রেখে দিতে হবে। আর যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পা ডান দিকে চলে আসবে, আর নিতম্ব মাটির উপর রেখে ডান হাতের আঙ্গুলগুলিকে জমা জমা করে ডান হাঁটুর উপরে রাখতে হবে, আর বাম হাতের আঙ্গুলগুলিকে জমা জমা করে বাম হাঁটুর উপরে রাখতে হবে। তবে ডান হাতের আঙ্গুলে রাখার বিষয়টি এইরূপ, সম্মানিত দর্শক মণ্ডলী একটু দেখুন তো আমরা স্পষ্ট বুঝতে পারি কি না। প্রথম দুটি আঙ্গুলকে আমরা জমা করি, কনিষ্ঠা এবং তারপরের আঙ্গুল, তৃতীয় আঙ্গুলটাকে টেনে নিয়ে এসে বৃদ্ধা আঙ্গুলের পেটটা তার নখের ওপরে লাগাই, আর বৃদ্ধা আঙ্গুলের পাশের আঙ্গুলটা এভাবে রাখি, দাঁড় করে রাখি, এরপরে হাঁটুর উপরে রেখে দিয়ে এই আঙ্গুলটাকে অবিরাম নড়াতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, ইল্লাল্লার সমতে একবার নড়ানোর প্রথা আমাদের দিকে আছে, আমরা এভাবে সলাত আদায় করে আসছি। ইল্লাল্লার সময় একবার আঙ্গুল উঠাতে হবে, এ মর্মে দুনিয়াতে কোনো হাদিস নেই, জাল জয় ভুয়া হাদিসও নেই। এইভাবে হাতের আঙ্গুলগুলি জমা করে নিয়ে এই তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধা আঙ্গুলটা রেখে আঙ্গুলটা এইভাবে অবিরাম নড়াতে হবে, নড়াতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, এটাই কিন্তু সলাতের পদ্ধতি, এর বিকল্প পদ্ধতি নেই। এইভাবে আপনি স্বাভাবিক গতিতে ধীর গতিতে নড়াবেন আর বলবেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত্বয়্যিবাতু, সমস্ত ইবাদত আল্লাহর জন্য, আসসালামু আলাইকা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এবং ভালো মানুষের উপরে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। এরপরে দুরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, হে আল্লাহ তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার বংশধরের প্রতি শান্তি অবতীর্ণ করো যেমনভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরের প্রতি শান্তি অবতীর্ণ করেছিলে, তুমি প্রশংসনীয় তুমি জ্ঞানী। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, হে আল্লাহ তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার বংশধরের প্রতি বরকত নাজিল করো যেমন ভাবে ইব্রাহিম। সম্মানিত দর্শক মণ্ডলী, এবার আমরা আমাদের দুয়ার ব্যাপারে ইচ্ছায় চলে এসেছি। প্রথমে আত্তাহিয়াত পড়ার পরে দুরুদ পড়তে হবে, দুরুদ পড়ার পরে এবার যে যত দুয়া পড়তে পারে, কোরআন মাজিদের দোয়া হোক আর হাদিসের দোয়া হোক, আল্লাহ রাসূল অনুমতি দিয়েছেন আমাদের যার যা প্রয়োজন সে অনুযায়ী আমরা দোয়া পড়ব। আমরা গুরুত্বপূর্ণ দোয়া হিসেবে এভাবে জানি, আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ আমি আমার আত্মার প্রতি খুব অন্যায় করেছি, অত্যাচার করেছি, ফাগফিরলি তুমি আমাকে ক্ষমা করো, মাগফিরাতাম মিন ইনদিক, ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে, ওয়ারহামনি তুমি আমার প্রতি রহমত নাজিল করো, ওয়া ইন্নাকা আনতাল গাফুর রহিম তুমি হচ্ছে ক্ষমাশীল, তুমি হচ্ছে দয়াশীল, তুমি ক্ষমা না করলে, তুমি দয়া না করলে কে করবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ তোমার নিকটে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই, ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার নিকটে আমরা কবরের শাস্তি থেকে বাঁচতে চাই, ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আমরা তোমার নিকটে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, আমরা ইহকালে ও পরকালে যত ফিতনা আছে যত বিপদ আছে সব বিপদ থেকে বাঁচতে চাই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই বড় পাপ হতে, তোমার কাছে আশ্রয় চাই কর্জ হতে, জীবনে যেন কোনো কর্জ উপরে না চেপে যায় এইগুলি থেকে আশ্রয় চাই। সম্মানিত দর্শক মণ্ডলী,
আমরা কোরআনের যত দোয়া মুখস্থ আছে সেগুলি আমরা বলতে পারি, গুরুত্বপূর্ণ দোয়া। যেমন আমরা বলতে পারি, রব্বি ইন্নি জালামতু নাফসি ফাগফিরলি। সারা জীবন মুসা আলাইহিস সালাম বলেছিলেন, প্রতিপালক আমি আমার প্রতি অত্যাচার করেছি, তুমি দয়া করে আমাকে মাফ করো। রব্বি ইন্নি জালামতু নাফসি ফাগফিরলি, প্রতিপালক আমি আমার প্রতি অত্যাচার করেছি, তুমি আমাকে মাফ করো। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী দুইজন মিলে বলতে থাকলেন, প্রতিপালক আমরা দুইজন আমাদের প্রতি অত্যাচার করেছি, আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি, তুমি আমাদের প্রতি দয়া করো, তুমি আমাদেরকে মাফ করো, নইলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। মুসা আলাইহিস সালাম বললেন, রব্বিগফির ওয়ারহাম ও আনতা খায়রুর রাহেমিন। প্রতিপালক তুমি দয়া করো, তুমি ক্ষমা করো, তুমি যে বড় দয়াবান, তুমি যে বড় ক্ষমাবান, তুমি ক্ষমা না করলে, তুমি দয়া না করলে কে দয়া করবে, কে ক্ষমা করবে? আপনি বলতে পারেন যে আন্নি মাসানিয়া জুর্র ও আন্তা আরহামুর রাহিমিন। প্রতিপালক আমি বড় ক্ষতিগ্রস্ত, তুমি বড় দয়াবান। প্রতিপালক আমি বড় অপরাধী, তুমি বড় দয়াবান। আপনি এই আয়াতটাও বলতে পারেন প্রত্যেক সালামের পূর্বে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া আকিনা আযাবান্নার। হে আল্লাহ, তুমি আমাদেরকে ইহকালে কল্যাণ দাও, পরকালে কল্যাণ দাও। আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নামের কঠোর কঠিন শাস্তি থেকে বাঁচাও। আপনারা এই দোয়াটা যখন তখনই বলার চেষ্টা করুন, সম্ভব হলে প্রত্যেক সালাতের সালামের পূর্বে এই আয়াতটা পড়ার চেষ্টা করুন। আল্লাহ রাসূল সালামের পূর্বে এই আয়াতটা পড়তেন, আর তিনি নিজে বেশি বেশি এই দোয়াটাই পড়তেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া আকিনা আযাবান্নার। এরপরে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মন্ডলী, এ হচ্ছে সংক্ষিপ্ত সলাতের বিবরণ। এখন যা হবে তা জিকির। আল্লাহু আকবার, এটা হলো প্রথম জিকির। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। اللهم لا مانع لما اعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد। আর অনেক দোয়া আছে, বিশেষ ভাবে আয়াতুল কুরসি পড়তে ভুলবেন না। আল্লাহর নবী বলেছেন যে ফরজ সালাতের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তাহলে ও জান্নাতে চলে গেছে, ঠেকিয়ে রেখেছে তার মরণ, মরলেই জান্নাতে যাবে। সম্মানিত দর্শক মন্ডলী, সালামের পর আপনারা আয়াতুল কুরসি পড়ুন, আয়াতুল কুরসির পরিণাম হচ্ছে যে মরার পরই পরই জান্নাত। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা যেভাবে সালাতের বিবরণ দিলাম, আশা যে আপনারা আরো পাঁচটা বইয়ের সাথে মিলিয়ে এইভাবে বিবরণটা জেনে শুনে রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করবেন, যে সালাত আল্লাহ কবুল করবেন, যার বিনিময়ে আমরা জান্নাত লাভ করব। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমাদের সালাত যেভাবে পড়লে তুমি কবুল করবে, সে সালাত আমাদেরকে শিখিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। এই দাবি, এই দাওয়া তোমার দরবারে রেখে আমরা সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।